মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? শুভ নবমী। তো এই ব্লগটা তোমরা দেখবে আগামীকাল দশমীর দিন, একদিন আগেই যেহেতু আমি ব্লগগুলো করে রাখি, আপলোড করি পরের দিন। তো যাই হোক, প্রচণ্ড টায়ার, শরীর আর চলছে না। এই প্রথম আর্য মনে হয় এতক্ষণ ধরে ঘুমোচ্ছে। এখন বাজে 9:15, আর্য তাও ওঠেনি। আমরা প্ল্যান করেছি ওকে ডাকবো না, কেননা আমরা তো দুপুরবেলা এসে ঘুমাই বাড়িতে, আর্য কিন্তু ঘুমোয় না। সেই জন্য ভাবলাম আর্য যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ঘুমোক। আর আমরা এখন একটু কফি টফি খাচ্ছি, কফি বিস্কিট, তারপর দেখি আজকে কী কী রান্না হবে। সোনা অনেক বড় বড় বোয়াল মাছ নিয়ে এসছে, একটু বোয়াল মাছ রান্না করবো, আর অল্প করে মাটনও করতে হবে, কেননা আর্য তো খায় না। আর্য কয়েকদিন থেকে ওই ডাল সেদ্ধ এগুলোই খেয়ে যাচ্ছে। তো সোনা বললো আর্যের জন্য একটু ডাল সেদ্ধ করো, সরি মাটন করো, আর আমাদের জন্য একটু বোয়াল মাছ করবো। আর এদিকে আমি মেশিনে কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি, ডেইলি এত এত কাপড় জমছে, কাপড় ভাঁজ করা অনেক বড় চাপ। তো ঠিক আছে, দুপুরবেলা ইচ্ছে আছে প্যান্ডেলে আরেকবার যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে ব্রেকফাস্টে আমরা শর্টকাটে কিছু খাবো, ম্যাগি ডেগি কিছু খেয়ে নেবো, আমার এক মুঠ ভাত আছে, ভাত খেয়ে নেবো। আর এই যে লাঞ্চের জন্য দেখো এখানে আছে বোয়াল মাছ, বোয়াল মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিই, অনেক বড় বড় সাইজের বোয়াল মাছ এসেছে সোনা। তো এটাকে ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নিই, তারপর একটা ফ্রাই করবো, বোয়াল মাছ করবো, আর অল্প করে করবো মাটন। এই দেখো, এদিকে বোয়াল মাছটা আমার ভাজা করা হয়ে গেছে। অনেক কষ্ট করে বোয়াল মাছটা ভাজলাম, কেননা বোয়াল মাছের তেল ফেটে এসে তো যা হয় তোমরা সবাই জানোই। তো অনেক সাবধানে আমি আজকে বোয়াল মাছটা ভাজা করেছি। আর এই দিকে মশলাটা কষানো হচ্ছে, আমি একটু ঢেকে ঢেকেই করছি। আর এটা হলো মাংস হচ্ছে। এই যে দেখো মাছের ঝোলটা, আমি মশলাটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। খুব ভালো সাইজের মাছ এনেছে সোনা, বেশ বড় বড়। এই যে মাছটা ছেড়ে দিলাম, এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব। আর এই দিকে হচ্ছে ম্যাগি, আর কেউ ম্যাগি খাবে বলেছে ব্রেকফাস্টে। আমার রান্না হয়ে গেছে। এই যে দেখো বোয়াল মাছ করেছি, এখানে মাটনও হয়ে গেছে, এখানে আছে বাতলা করে মসুর ডাল, আর আলু ভাজা, আর ভাত পরে করব। আলু ভাজা, একটু আলু ভাজা করছি, আলু ভাজা আর ভাত বসালাম এখন গরম গরম। লাঞ্চের পর আমরা এখন একটু ঘুম করবো, আর আর্য একটু মোবাইল দেখছে, আমরা এখন একটু ঘুমাবো। এসি চালিয়েছি, খুব আরাম লাগছে। তো আমরা এখন একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার প্যান্ডেলে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা রেডি হয়ে গেছি। এই দেখো নবমীর সাজ, আমি আজকে একটু অন্যরকম সেজেছি। আজকে হলো আমি এই যে দেখো এই কুর্তিটা পরেছি, এটা হলো বাংলাদেশ থেকে এনেছিলাম। তো এখনো বাংলাদেশের কুর্তি আমার চলছে, আগামী বছরও আরেকটা দুটো করতে পারবো, এতগুলো আছে। আর এইদিকে আছে সোনা, এই যে সোনাও রেডি হয়ে গেছে। এই আমাদেরই দেখাই, পরনি তুমি। তো আমরা এখন প্যান্ডেলে যাচ্ছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা প্যান্ডেলে যাচ্ছি, আজকে রাস্তায় খুব ভিড় আছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছো, বেশ ভিড় আজকে। আজকে তো শেষ পুজো ধরতে গেলে, কালকে তো বিসর্জনই হয়ে যাবে। তো আজকে অনেক লোক বেরিয়েছে। চলে আসছি আমাদের প্যান্ডেলে। আর এই যে চলে এসছে আমার কোক, বাপিতা কোক দিয়ে গেল। এই যে আমার কোক, আর এইদিকে সব বাচ্চাদের গ্রুপ। দেখো প্যান্ডেলে আমাদের এই কটা দিন এত মজা হয় না যে কি বলবো। এটা হলো আমাদের সিনিয়র গ্রুপ, বৌদিরা সবাই আছে, বাচ্চাদের একটা গ্রুপ, আমাদের একটা গ্রুপ, আমাদের সিনিয়রদের একটা গ্রুপ। তো খুব মজা হয়, খুব মজা হয়। আমাদের এই মজাটার জন্যই আমরা সারা বছর ওয়েট করে থাকি, আর সারা বছর কিন্তু আমাদের সেইভাবে দেখা হয় না, কারো এই সময়টাতেই আমরা সবাই মিলে একসাথে হতে পারি। খুব
খাবার নাচানাচি কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চলে এসেছি ডিনার করতে। এখন অলরেডি অনেক বাজে, 12:30 বাজে, জানি না কখন আমাদের খাবার এসে পৌঁছবে। তো আমরাও ওয়েট করছি অনেকক্ষণ ধরে, এখনো খাবার আসেনি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 1:30 মতো বাজে। তাড়াতাড়ি আমরা একটুখানি গিয়ে প্যান্ডেলে একটু বসবো, তারপর বাড়ি চলে যাব। তো বিলের জন্য ওয়েট করা হচ্ছে, বিল দিতে হবে। তো আমরা এখন আগেই চলে যাই, প্যান্ডেলে যাব আমরা। এই যে প্যান্ডেলে চলে এসেছি, আর সবাই আইসক্রিম খাচ্ছে, আমি আইসক্রিম খেতে একদম ভালোবাসি না। তো আমাকে একটা পান এনে দিয়েছে সোনা, তো একটু পান খাবো, অনেক দিন পরে পান খাবো আজকে। আর ইন্দানি গাড়ির সাথে সাথে একটু ডান্সও করছে আইসক্রিম খেতে খেতে। আর এইদিকে রাজুদা আর বাপিনদার দুষ্টুমি শুরু হয়ে গেছে, কি করছে সব রাজুদা। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, অনেক হলো ঘোরা ঘুরি, পুজো শেষ, এখন কিছুদিন একটু রেস্ট নিতে হবে আমাদের। রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছে, এখন 1:45 বাজে, আজকে অনেক রাত করলাম আমরা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আমার মুখটা হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে শুয়ে পড়বো, আর পারা যাচ্ছে না। তো তোমরা সবাই ভালো থেকো, পুজো ভালো, পুজো নিশ্চয়ই তোমরা ভালো মতন কাটালে। কালকে দশমী, বিজয়া দশমী, কালকেই তো সব শেষ, তো দেখা যাক কালকের দিনটা কিভাবে কাটাই আমরা। তো আমরা বাড়ি চলে এসেছি, নবমী শেষ, দশমী পড়ে গেল, এখন বাজে 2:30, অনেক রাত হয়ে গেছে। তো আমি এখন মেকআপটা রিমুভ করবো, আজকে যেহেতু সবার শেষের দিন পুজোর, তো এই জন্যে আমরা অনেক রাত করে ফিরেছি। ডিনার করার পরও অনেকক্ষণ প্যান্ডেলে বসে আমরা গল্প করেছি, তারপর ফিরেছি। তো এই আমাদের পুজোটা এইভাবেই কাটলো, আগামীকাল বিজয়া দশমী, সিঁদুর ছোঁয়ানো আছে। তো তোমাদের সাথে ব্লগটা পারলে শেয়ার করব, ভীষণ টায়ার্ড হয়ে গেছে শরীর এই কদিনের, একটু সেরকমভাবে তো রেস্ট হয়নি, এই মানে পুরো একটা রুটিনের মধ্যেই আমরা চলেছি। তো কটা দিন একটু রেস্ট করতে হবে, তারপর নেক্সট থার্সডে আমরা এক জায়গায় যাবো বেড়াতে। তোমরা সাথে থেকো, দেখতে থেকো আমাদের ব্লগগুলো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে এইটুকুই, কালকে চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো। তো আজকের জন্য এইটুকুই, টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।